আসসালামু আলাইকুম এভরিওয়ান। মসজিদে দোয়ার মাহফিলে কিভাবে তবারক তৈরি এবং বিতরণ করা হয় সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আমি আছি আসাদ আপনাদের সাথে। বাজার করার উদ্দেশ্যে প্রথমে আমরা চলে গেলাম আমাদের পরিচিত একটা মুদি দোকানে। সেখানে কাজ শেষ করে কাঁচা বাজার নিলাম, তারপরে মুরগি বাজারে গিয়ে কিছু মুরগি কিনে নিলাম। দোকানদাররা সুন্দরভাবে মুরগিগুলো ওজন দিচ্ছে আর আমার বন্ধু প্যাঙা হয়ে সেগুলো দেখতেছে। তাদেরকে দিয়ে আমরা মুরগিগুলো কুচি কুচি করে কেটে নিলাম, সেই সাথে আমাদের বাজার করাও শেষ হয়ে গেল। বাজার শেষ করে আমরা এলাকার উদ্দেশ্যে রওনা হলাম। এলাকায় গিয়ে আমার হোল্ডল বাহিনীকে কাজে লাগাই দিলাম। হোল্ডল বাহিনী খুব ভালো কাজ করে, তারা সবসময় কথা শোনে। কুটাকাটি পাতা খসার কাজ শেষ করে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ডল সাহেব তো চলে আসছে রান্না করার জন্যে, সে চুলা ধরাচ্ছে, খুব সুন্দরভাবে চুলা ধরাচ্ছে, চুলা অলরেডি ধরে গেছে। এই ধরনের আনুষ্ঠানিক রান্না করতে হলে বিভিন্ন ধরনের মশলা প্রয়োজন হয়, এর মশলার কোনো শেষ নাই, একটা না একটা না একটা। যাবতীয় মশলা ড্যাগের মধ্যে দিয়ে একটু কুটুন দিয়ে ড্যাগটা ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হয়েছে অলরেডি। মাংসগুলা প্রায় সিদ্ধর দিকে, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। টক দই দেওয়া হয়েছিল না, টক দই দিয়ে দিল। ইনশাল্লাহ মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলো ওঠানো হবে আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে গ্রামীণ পরিবেশে কিভাবে দাওয়াতে রান্না করা হয় বা মিলাদে রান্না করা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি একেবারে ন্যাচারাল ভাবে। আলহামদুলিল্লাহ প্রথম ড্যাগের রান্না শেষ করে দমে দিয়ে দিলাম। দমে দিয়ে চারপাশ দিয়ে আগুন দিতে হয়, তাই মন্ডল সাহেব চারপাশ দিয়ে সুন্দরভাবে আগুন দিয়ে দিচ্ছে যেন চালগুলা ফুটে যায়। মাংস আলাদা করা হচ্ছে দ্বিতীয় ড্যাগের রান্না করার জন্য। পেঁয়াজ এবং যাবতীয় মশলা সব কিছু দিয়ে দ্বিতীয় ড্যাগের রান্না তৈরি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রান্না সুস্বাদু হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ঢাকনা ওঠানোর সঙ্গে সঙ্গে অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, সেই সাথে মন্ডল সাহেব মশলাগুলা দিয়ে দিচ্ছে। প্রথম ড্যাগের রান্না সম্পন্ন হওয়ার পর পরই দ্বিতীয় ড্যাগে চাল দেয়া হচ্ছে। পানি দিয়ে এখন ঢেকে দেওয়া হবে, পানি দিয়ে ঢেকে দেওয়ার পরেই খিচুড়ি তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। খিচুড়ি এখন তৈরি, একটু পরেই সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কাজে লেগে যাব, আমাদের বাহিনী কাজে লেগে যাবে ইনশাল্লাহ। এখনই প্যাকেটিংয়ের কাজ শুরু করা হয়ে গেছে, অলরেডি প্যাকেটিংয়ের কাজ চলছে ভিতরে। এদিকে বস্তা করাও হবে, বস্তাগুলো মসজিদে নিয়ে যেয়ে হাতে হাতে তবারক পৌঁছাই দিব। মিলাদ শেষ হলেই হাতে হাতে তবারকগুলো পৌঁছাই দিব। যাই হোক না কেন, কেউ তবারক ছাড়া মসজিদ থেকে যাবেন না, তবারক নিয়ে যাবেন।
যেটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, এর মধ্যে কোনো ভুল হলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।